দেখুন, ধর্ষণ এবং ধর্ষিতা পরিবারকে নিয়ে কখনো সালিশই হতে পারে না। ধর্ষণ এমন একটা জিনিস যেটা যেটা আমাদের লোকসভাতে একটা আইন এনে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে যে ধর্ষণ করলে সরাসরি ফাস্ট ট্র্যাক কোর্টে যেতে হবে এবং আসামিকে শাস্তি দিতে হবে। এর কোনো অন্যথা হতে পারে না। অন্তত মহিলা হিসেবে কেন, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা সবাই আমার সঙ্গে একমত হবেন যে ধর্ষণকারীদের কোনোভাবেই ছাড়ার কোনো জায়গা নেই। এবং এক্ষেত্রে যখন আইনটা এসে গেছে তখন বাংলায় এই আইনের ইমপ্লিমেন্টেশন হচ্ছে না কেন, প্রশ্ন আমাদের প্রশ্ন এটা। মহিলাদের সুরক্ষা কোথায়, কেন আজকে বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, এই এই আর্তনাদটা শুরু হয়েছে।